দিনের পর দিন লাগামহীনভাবে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সকল প্রকার জিনিসের দাম। দর্শক, আছি আমরা কক্সবাজার শহরের বড়বাজারে। বড়বাজার থেকে আমি রাহুল মহাজন আপনাদেরকে দেখাবো সাপ্তাহিক ছুটির দিনে বাজারে কী পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আমার পিছনেই দেখতে পাচ্ছেন ক্রেতা সাধারণের ভিড় আমরা দেখেছি। আমরা মাছের বাজার এবং মাংসের বাজার, সবজির বাজার, প্রত্যেকটা আসলে পণ্যদ্রব্যের বাজারে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি ক্রেতা সাধারণের একটি ভিড় উপলব্ধি করেছে। যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, ছুটির দিন আসলে মানুষ আসলে বন্ধ থাকার কারণে বাজারে এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে, সেই হিসেবে ক্রেতা সাধারণের ভিড় আমরা লক্ষ্য করেছি। আমরা একটু প্রথমে যাব একজন মাছের বিক্রেতার কাছে এবং তার কাছ থেকে জেনে নেব আসলে আজকের বাজারে মাছের দাম কেমন রয়েছে, কী কী মাছ আছে এবং দাম কেমন। প্রথমে আমরা চাপাতি একটি মাছ দেখতে পাচ্ছি, চাপাতি মাছের দাম কেমন? তারপরে শিং মাছ আছে 650 টাকা, বড় কালো চাঁদা আছে 750, ছোট কালো চাঁদা 350, আর মাঝিরা সাইজের একটা আছে 600 টাকা, বাটা মাছ আছে 600, মাল মাছ 250 টাকা, রুই 320, ছোট কালো চাঁদা এটা 320 টাকা, দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আসলে বাজারে মাছের দাম কেমন হয়েছে। আমরা একটু দেখাই বাজারে ক্রেতা সাধারণের একটা উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। সাপ্তাহিক ছুটির দিন আসলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, বাজারে ক্রেতা সাধারণের ভিড় বাড়তে দেখা যায়, আমরা সেই দৃশ্যটুকু দেখছি। দর্শক, আমরা একটু সামনে নিয়ে যেতে চাই এবং আপনাদেরকে আসলে একটা বোয়াল মাছ দেখাবো, যে মাছটি আকারে অনেকটাই বড়, সে মাছটির দাম কেমন একটু জানার চেষ্টা করব। বড় আকারে একটা বোয়াল মাছ দেখছি, যদি ভুল না করি 6 থেকে 7 কেজি, 6 থেকে 8 কেজির মতো হবে। কত করে দাম? 650 টাকা করে। কবেকার মাছ? পরশুদিন। এবং গোরাল মাছ কত করে? 800 টাকা। গোরাল মাছ 800 টাকা। 800 টাকা। রুই মাছ কত করে বিক্রি করে? 320 টাকা। 320 টাকা। এই যে বড় আকারের বোয়াল মাছটি আমরা দেখতে পাচ্ছি, বোয়াল মাছটি হলে কোথা থেকে ধরা হয়েছে বা কোথা থেকে কিনে নিচ্ছে? খুলনা থেকে আনা হয়। খুলনা থেকে। এই পুরো মাছটি 8 কেজির মতো। 8 কেজির মতো। কত করে দাম? 650 টাকা। তার মানে 5000 টাকার মতো পড়বে একটা মাছ। এই একটি যে বোয়াল মাছ দেখছেন তার দাম প্রায় 5000 টাকার মতো পড়বে, 650 টাকা করে দাম যদি হয় 8 কেজির মতো এই মাছটি। পাশাপাশি অন্যান্য যে মিঠা পানির মাছ রয়েছে সেই মাছগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং দামটা কেমন চলছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে তুলে ধরব। আমরা একটু সামনে নিয়ে যেতে, পাশাপাশি একজন ক্রেতা সাধারণের সাথেও আমরা একটু কথা বলবো। বাজারে যারা ক্রয় করতে এসেছে একজন ক্রেতা সাধারণের সাথে আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। বাজারে আসলে সকল জিনিসের দাম অনেকটাই বেশি, আপনিও বাজারে মাছ ক্রয় করছেন, মাছের দাম আসলে কেমন মনে হচ্ছে? দাম এখন স্বাভাবিক, এখন এর আগে একটু বেশি ছিল, এখন একটু কম আছে মনে হচ্ছে। কেন কম মনে হচ্ছে? না, বিশেষ করে যে কিছুদিন আগে ঈদের পর্বটা গেল, তো ঈদের সময় যাওয়ার পর থেকে এখন একটু তারপরে মানে সহনীয় পর্যায়ে বলা যাবে না। কত করে ক্রয় করেছেন, কী মাছ করেছেন? আমি কিনলাম ওই যে সাগরের মাছ কিনলাম একটা বড়, ওটা নিল 600 টাকার কেজি, আর পাবদা মাছটা নিল 400 টাকা। 400 টাকা, আর কম হলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন ক্রেতা সাধারণের সাথে। আমরা আপনাদেরকে দেখাতে চাই পুরো বড়বাজার আসলে ক্রেতাদের একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। সবাই এসেছে যে যার যার মতো সাদ্যর ভিড়ে মাছ ক্রয় করতে। আমরা মিঠাপানির বাজারও যদি দেখাই, মিঠাপানির যে মাছগুলো হচ্ছে সেই মাছগুলোর দামও অনেক বেশি এবং ক্রেতা সাধারণের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ইলিশও দেখতে পাচ্ছি, যে 3টি ইলিশে আসলে 1 কেজি হয়, সেই ইলিশগুলোর দাম কেমন একটু জানার চেষ্টা করব। পাশাপাশি ক্রেতা সাধারণরা আসলে এখান থেকে ইলিশ ক্রয় করেছে। আমরা একটু আপনার সাথেও কথা বলতে চাই, আপনি তো ইলিশ ক্রয় করেছেন, ইলিশের দাম আসলে কেমন, সহনীয় পর্যায়ে আছে কিনা? দাম একটু বেশি যাচ্ছে। কত করে ক্রয় করছেন? এই বড়গুলো নাকি 900 টাকা, তারপর এগুলো বিক্রি করতেছে 750 টাকা,
নাম কেমন মনে হচ্ছে? হ্যাঁ ধন্যবাদ দর্শক, একটু কথা বলতে চাই আপনার সাথে, কত করে বিক্রি করছেন? 150 টাকা দিচ্ছি রে। কতগুলো? এক তিনটা এক কেজি 200, এক 150 না 200 হয়েছে, আর এটা 900, দুটো এক কেজি বেশি, দুটো এক কেজি, এগুলো দুটো এক কেজি হবে হবে ব্যাস হবে। ওজন করে দেখানোর চেষ্টা করছে। আসলে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে বলা চলে, আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। দুটি আসলে এক কেজি, দাম 900 টাকা। দুটি ইলিশে আসলে এক কেজি, দাম 900 টাকা। আমরা পাশাপাশি আমরা দেখানোতে চাই মিঠা পানির যে মাছগুলো রয়েছে, একদম তরতাজা অবস্থায় রয়েছে। বড় আকারের পাঙাশ দেখতে পাচ্ছি, একটি বড় আকারের পাঙাশ মাছ, পাশাপাশি ছোট পাঙাশ এবং তেলাপিয়া, রুই, কার্পুর, বিভিন্ন জাতের মাছ রয়েছে। মাছগুলোর দাম কেমন একটু জানবো কথা বলে। আজকে বাজারে মাছের দাম কেমন রয়েছে? আমরা একটু বিক্রেতার একজন ক্রেতাকেও যুক্ত করতে চাই, মাছের দাম কেমন মনে হচ্ছে? অনেক বেশি কেন মনে হচ্ছে মাছের রেট? যেমন পাঙ্কা ছিল 160-170 টাকা, এখন দেখা যাচ্ছে 180 টাকা ওনারা বলতেছেন। যে মুরগির দাম 230 টাকা করা হচ্ছে কেজি, এরকম ধরনের দাম কমানো উচিত আমার মনে হচ্ছে। এবং আপনি অনেক হাতে নাগালে বাইরে হয়ে যাচ্ছে, দলে প্রতিটি পণ্যের দাম 10-20টা হয়ে যাচ্ছে। যে হাতে নাগালে বাইরে না হলে মনে হয় গরিব মানুষ খেতে পারবে না। সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো আমাদের কষ্ট হচ্ছে, আমরা যারা মনে হয় মধ্যবিত্তে আসি তাদের কষ্ট হচ্ছে। এই জন্য ধন্যবাদ আপনাকে দর্শক, কথা বলছিলাম। আসলে তিনি যেমনটা বলছেন তার মতো আমিও মিল দেখে বলতে চাই, প্রত্যেকটা জিনিস হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে, কেজিতে 10-20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমরা দেখাতে চাই এখানে যে মিঠা পানির মাছগুলো রয়েছে, আজকের বাজারে মিঠা পানির মাছের দাম কেমন। প্রথমেই আমরা শুরু করতে চাই ছোট আকারের যে তেলাপিয়া মাছ আমরা দেখতে পাচ্ছি, এগুলো কত করে? ছোট তেলাপিয়া ওগুলো কেজিতে 7-8টা, ওটা 200 টাকা। বড় আকারের? হ্যাঁ, আর এটা আবার সেটাও বলি, এটা 200 টাকা বেশি, 185 টাকা পুকুরের কিনা। এর বাদে গাড়ি খরচা আছে, আবার এখানে আছে, আবার মাছও কোথায় বলি, আল্লাহ আল্লাহ হাজারের স্লিপও আছে আমার কাছে, 185 টাকা কিনা। তো এই 200 টাকা বেচলে বিভিন্ন ক্ষেত্রে ডেমারি হয়ে যাচ্ছে, বাংতি বেচলে মাছ কমতেছেও। পাশাপাশি বড় যে পাঙাশ দেখতে পাচ্ছি, বড় পাঙাশগুলা ওই যে 19 বেচে 1.5 কেজি হলো, এগুলো 180, আর বড় মানে এগুলো 4 কেজি ওজনের, 5 কেজি ওজনের, এগুলো 220 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ আপনার ওইটা হচ্ছে 220, আর আধা কেজির উপরে ওগুলো হলো 240। রুই জীবিত গুলা কেজির উপরে 2 কেজি পর্যন্ত 350 টাকা। কাতাল মাছ? কাতাল মাছ এগুলা বরফ দেওয়া আসতে গুলো এগুলো 300 টাকা বেশি, জীবিত হলে মাছের লোকাল মাছ হলে একটু দাম বাড়া, 7 কিলার মাছ লোকাল মাছ হলে একটু দাম বাড়া। ধন্যবাদ দর্শক, কথা বলছিলাম একজন মিঠা পানির মাছ বিক্রেতার সাথে, তিনি জানাচ্ছিলেন আসলে মাছের দাম কেমন। আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যেতে চাই, সামুদ্রিক মাছের আসলে দাম কেমন চলছে বাজারে, পাশাপাশি ইলিশ দেখতে পাচ্ছি বিক্রেতার কাছে। আমরা একটু আপনাদেরকে ধরে দেখাতে চাই, প্রায় 500-600 গ্রামের মতো এই ইলিশের দাম কেমন একটু কথা বলবো বিক্রেতার সাথে, সরাসরি বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, কেমন দাম ইলিশের? ইলিশ 600-700 গ্রাম ওজনে 1100 টাকা, 1050 টাকা, 1100 টাকা, 1050 টাকা। লাল কোরাল 700 টাকা, কাইলা মাছ আছে, কাইলা কাইলা 650, মিঠা মাছ 350, কোয়া মাছ 300, কালো চান্দা 350 টাকা, চুরমা আছে 320, চুরমা 320। ইলিশের দাম তো ওইগুলো তো অনেক কম টাকার কথা ছিল, তখন তো মাছ পাওয়া যাচ্ছে না সাগরে, ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে না, সব মাছ ট্রলিং এর দিয়ে। আজকে সপ্তাহে ছুটির দিন, ছুটির দিনে বাজারে ক্রেতার সংখ্যা বেড়েছে কিনা? ক্রেতার সংখ্যা আগের থেকে তো বাড়লেও ব্যথা বিক্রি কম, সবগুলো তেলাপিয়া পাঙ্কাশ খাই যাবে, মাছ খাই না, এত দাম দিয়ে তো মাছ কেনার সামর্থ্য সকলের নেই, সেই কারণে এই সেই কারণে। ধন্যবাদ দর্শক, কথা বলছিলাম একজন ইলিশ বিক্রেতার সাথে। আমরা একটু চিংড়ি বিক্রেতাদের কাছে নিয়ে যেতে চাই, চিংড়ি মাছের দাম কেমন একটু দেখাতে চাই। বাজারে অন্যান্য মাছের চাইতে চিংড়িতে ভরপুর দেখছি আমরা, বিভিন্ন জাতের চিংড়ি রয়েছে। আসলে চিংড়ি বিক্রেতাকে একটু যুক্ত করতে চাই আজকের
সপ্তাহে শুরু দিনের বাজারে চিংড়ির দাম কেমন রয়েছে, কোনটি কত করে বিক্রি করছেন? চিংড়ির দাম এখন কম কমে গেছে, কত করে? 800 টাকা কেজি। 800 টাকা করে কেজি। কত পিস কেজিতে হবে? এটা কেজিতে আমরা 30-35টা হতে পারে। আর একটু বড়টা? এটা 20টা হতে পারে। এটা কত করে? ওটা 1200 টাকা কেজি। 1100-1200 টাকা। 1100-1200 টাকা কেজি। আর এই ছোটোগুলো 700 টাকা কেজি। 700 টাকা কেজি। 700 টাকার নিচে কোনো চিংড়ি আছে? 700 টাকা কেজি দেখতে পাচ্ছেন এটি, এবং একটু বড় আকারের একদম যে 20টাতে 1 কেজি সেগুলো 1200 টাকা কেজি, পাশাপাশি আরেকটু মাঝারি আকারের এগুলো 800 টাকা কেজি, এবং কেজিতে 10-15টা ধরবে এটা। 12টার মধ্যে এগুলো দাম কত? প্রাইস 1300 টাকা। প্রাইস 1200 টাকা রাখা যাবে। 1300 টাকা যদি কি বেশি নেই আমাদের 1150 না হলে 1100 রাখা যাবে, বেশি সবগুলো নিলে। আর আপনার 1 কেজি অথবা আধা হাফ কেজি আধা কেজি নিলে আপনার 1200 করে রাখা যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন বড় আকারে যে চিংড়ি, অর্থাৎ 12-13টিতে 1 কেজি, 1300-1300 টাকা দাম দিচ্ছে। অর্থাৎ একটা চিংড়ি মাছের দাম, আমি একটু যদি ধরে দেখাই, এই যে 10 পিস 10-12 পিস, অর্থাৎ একটা এক একটা চিংড়ি মাছের দাম 100-120-130 টাকার মতো দাম পড়বে এই একটা চিংড়ি মাছের দাম। কেজি প্রতি ক্রয় করতে গেলে আপনার গুনতে হবে 1200-1300 টাকা করে। দর্শক আমরা শহরের বড় বাজার ঘুরে আসলে মাছের দাম কেমন সেই বিষয়টুকু তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যেতে চাই আরও কী কী মাছ আছে, এবং একটু সামনে নিয়ে যেতে চাই। দেখতেই পাচ্ছেন বাজারে প্রত্যেকটা বিক্রেতারাই আসলে ব্যস্ত সময় পার করছে। দর্শক যেহেতু আজ সপ্তাহে ছুটির দিন, ছুটির দিন হওয়ায় বাজারে বেড়েছে ক্রেতাদের চাপ, সে দৃশ্যটুকু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা যে যে মাছগুলোর দাম আপনাদেরকে দেখিয়েছি, মিঠা পানির মাছ থেকে শুরু করে শুধু পাঙাশ ব্যতীত প্রত্যেকেই মিঠা পানির মাছ এবং সামুদ্রিক মাছের দাম 200 টাকার উপরে আমরা দেখতে পেয়েছি। আমরা একটু মাছের পাশাপাশি শুটকির দোকানে নিয়ে যেতে চাই, শুটকির দাম কেমন একটু জানবো কথা বলে বিক্রেতাদের সাথে। এবং শুটকি বিক্রেতার সাথে একটা কথা বলতে চাই, এই যে বাজারে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি শুটকি রয়েছে, আসলে যে শুটকিগুলো মূলত ভর্তা খেতে মানুষ পছন্দ করে সেই ধরনের শুটকি, এবং আরও বিভিন্ন প্রজাতির শুটকি আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলবো এখানকার যে বিক্রেতা রয়েছে তার কাছে, একটু যদি আমাদেরকে বলতেন আসলে কোন শুটকির দাম কেমন রয়েছে এখন বর্তমানে? প্রত্যেক শুটকির একটু দাম বাড়া এখন বর্তমানে, বর্তমান অনুযায়ী। যেমন কি আপনার লট্টে মাছ আমরা আগে যে মাছটা 3 মাস আগে বিক্রি করছি আপনার 700-650 টাকা, এখন বর্তমানে বিক্রি করতে হচ্ছে ওই মাছটা 950-1000 টাকা হয়ে যাবে। লবণ ছাড়া যে লট্টে শুটকি কত করে? ওইটা এখন বর্তমানে মিডিয়াম সাইজ যেটা লবণ ছাড়া একটা আছে আপনার 750 টাকা করে বিক্রি করি, আবার আরেকটা হচ্ছে আপনার 1000 টাকা, 1050-1200 টাকা, আবার বার্মিস আছে আপনার পেট কাটা ওইটা 1400 টাকা। পাশাপাশি ছুরি শুটকির দাম? ছুরি শুটকি হচ্ছে আপনার অনেক ক্যাটাগরি আছে, যেমন কি আপনার সর্বনিম্ন আপনার আমরা আগে যেটা সর্বনিম্ন বিক্রি করতাম ওই 220-250 টাকা, এখন বর্তমানে ওইটা বিক্রি করতে হচ্ছে আপনার 450-480 টাকা। আগে পাশাপাশি বর্ষা খাওয়ার জন্য যে চিংড়ি শুটকি দেখতে পাচ্ছি আমরা ছোটো আকারে, এই যে চিংড়ি শুটকিগুলো কত? এই ছোটো চিংড়ি এটা হচ্ছে আগে বিক্রি করতাম আপনার 350-300 টাকা, এখন বর্তমানে বিক্রি করতে হচ্ছে আপনার 450 টাকা বা 400 টাকা ওইভাবে। শীতকাল আসলে শুটকির চাহিদা বাড়ে, শুটকি বেচা বিক্রি বাড়ে, গরম পড়ছে, গরমে শুটকির চাহিদা কেমন বা ক্রেতা সাধারণ কেমন রয়েছে এখন বর্তমানে? আমরা যেভাবে পরিস্থিতির মধ্যে আছে, দাম বৃদ্ধি হওয়ার কারণে নিত্যপণ্যের দাম বাড়তে হলে সব কিছুর দাম বাড়তে হয়, ওটা স্বাভাবিক। কারণ আপনার শুটকি শীতের মৌসুমে একটু অ্যাভেলেবেল হয়, এখন বর্তমানে একটু কম শুটকি, একটু শর্ট, আপনার সাগরে মাছ পাইতেছে না, সে কারণে ক্রেতা একটু এখন বর্তমানে একটু কম আপনার গরমের কারণে এই আসতেছে না। যে ঈদের সময় আপনার যেভাবে পর্যটক হওয়ার কথা
কিন্তু আমরা এইভাবে পর্যটক বিক্রি বেচা বিক্রি করতে পারিনি। আপনার এখানে একটা বড় আকারের কোরাল ভিত্তি দেখতে পাচ্ছি, একটু আমি আমার ক্যামেরার সহযোগী সাথে দেখাতে চাই, এই যে বড় আকারের কোরাল ভিত্তি কত করে বিক্রি? বড় আকারের কোরাল ওটা হচ্ছে কেজি আপনার 1800 টাকা। এটি কত কেজির মতো হবে? ওইটা হচ্ছে আপনার এই 7 কেজি 800 গ্রাম ছিল, আমরা যখন শুকাইছি দোকানে ঢোকার সময় আপনার 7 কেজি 800 গ্রাম ছিল, এখন বর্তমানে আপনার 6 কেজি 200-300 এতটুকু হবে। 6 কেজি 200 হলে 6 কেজি ধরলাম, কেজি প্রতি 1800 টাকা। 1800 টাকা। ওটার মধ্যে ওটা হচ্ছে একেবারে ন্যাচারাল, কোনো কিছু নেই, ওটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি, একেবারে গ্যারান্টি সহকারে। পাশাপাশি যে বড় আকারের চিংড়ি ভেটকি দেখতে পাচ্ছি, এটি কত করে? এখন যেটা আগুনের তৈরি ওইটা হচ্ছে এখন বর্তমানে আপনার 2600 টাকা, আগে 2 মাস আগে বিক্রি করছি আপনার 2000 টাকা 1900 টাকা, এখন বর্তমানে সব কিছুর দাম বাড়তি 2600 টাকা এখন বর্তমান পরিস্থিতির শিকার কি করার আছে বিক্রি করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে, দর্শক কথা বলছিলাম একজন শুটকি বিক্রেতার সাথে, তিনি যেমনটা বলছিলেন আসলে শুটকির দামও মানুষের নাগালের বাইরে, এবং তিনি নিজেও স্বীকার করছেন শুটকির দাম অনেকটাই বেশি। আমরা শহরের বড় বাজার করে দেখানোর চেষ্টা করেছিলাম বাজারে মাছের পাশাপাশি শুটকির দাম কেমন ছিল, সাপ্তাহিক ছুটির দিনে মাছের দাম কেমন সে বিষয়েও আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম, এবং শুটকির দামও তুলে ধরার চেষ্টা করেছিলাম। দর্শক বলে রেখে, বর্তমান বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে 230-240 টাকা মধ্যে, এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে 370-350 টাকা করে। দর্শক, এই ছিল আসলে কক্সবাজার শহরে থাকা বড় বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। শেষবারে এর মতো একটু বলে রাখতে চাই, বাজারে এসে যদি দর কষাকষি না করেন তাহলে টাকার সম্ভাবনা রয়েছে।